তাহলে আপনার ছেলেকে যদি নূরানি মাদ্রাসা পড়ান আপনি কি করবেন? সংক্ষিপ্ত, নিরাপদ আর কি সবচেয়ে ভালো এই রাস্তাটাই আপনি দেখালেন। আর যদি এর বিপরীতে আপনার সন্তানকে যদি আপনি ব্যাঙের নাচন শিখান, এরপরে যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত তিন বছর আগে, তিন বছর ধরে শিখিয়েছিল আমাদেরকে শুধু বানর বানর আর বানর, এবার দিছে ব্যাঙ, আগামী বার দিবে ইঁদুর। আগামীবার কি দিবে? অপেক্ষা থাকেন, চিকা দিবে, আগামীবার দিবে চিকা, আগামীবার দিবে কি চিকা। এই জন্য ওই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা দুটোর সমন্বয় হবে না, শিক্ষা ব্যবস্থা হবে দুটোর সমন্বয়ে, শিক্ষা ব্যবস্থা হবে কর্ম এবং ধর্মের সমন্বয়ে, কর্ম যোগ ধর্ম, এই দুই সমন্বয় হবে শিক্ষা ব্যবস্থা, বাস্তবতার নিরিখে শিক্ষা ব্যবস্থা আর ওহির নিরিখে শিক্ষা ব্যবস্থা, কর্ম আর ধর্ম একসাথে চলবে। পৃথিবীর সমস্ত গরু আর ছাগল এরা শুধুই তিন কাজ করে, খায় ঘুমায় আর বাচ্চা দেয়, শুয়োরে তিন কাজ করে খায় ঘুমায় আর বাচ্চা দেয়, কুত্তা তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয়। এর বাহিরে যারা মানুষ আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরা তিন কাজ, এরা তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয়। এর বাইরে বাড়তি আরেকটা কাজ করে, এরা বাইরে আরেকটা কাজ করে, ওটার নাম হলো এরা কর্ম করে, এরা কাজ করে। জাপানে শুধু কর্ম করে, চীনে শুধু কর্ম করে, হিন্দুস্তানে শুধু কর্ম করে, ইটালিয়ার ইংল্যান্ডে আর সুইজারল্যান্ডে শুধুই কর্ম করে, এরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কর্ম করে, খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, কর্ম করে মানুষ হিসাবে। এর বিপরীতে পুরো পৃথিবীতে কিছু মানুষ আছে মুমিনিন, কিছু মানুষ আছে এরা খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ কর জানোয়ার হিসাবে, কাজ করে মানুষ হিসাবে আর নামাজ পড়ে মুমিন হিসাবে। কি ভাই, এবার বলুন তো দেখি ব্যাঙের ডাক শিখা কোনটার মধ্যে পড়ে? আচ্ছা কুকুরে কি ব্যাঙের ডাক পারে? জোরে বলেন। যে বিড়ালে কি ব্যাঙের ডাক পারে? তো বিড়ালে বেকুবে ব্যাঙের ডাক দিবে কেন? কুকুর বেকুবে বিড়ালের ডাক দিবে কেন? বিড়াল বেকুবে কুকুরের ডাক দিবে কেন? মানুষ বেকুবে ব্যাঙের ডাক দিবে কেন? কুকুর কুকুরের মতো হাঁটে, মানুষ মানুষের মতো হাঁটে, বিড়াল বিড়ালের মতো হাঁটে, মানুষ বেকুবে সে বিড়াল ব্যাঙের মতো হাঁটতে যাবে কেন? সে ব্যাঙের নাচ দিতে যাবে কেন? আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনি আপনার 30 বছরের ছেলেটাকে বিয়ে করাবেন, 20 বছরের একটা কি করা অনার্স করা একটা মেয়ে, 22 বছরের মাস্টার্স করা একটা মেয়ে বিয়ে করাবেন, আপনি কি মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করবেন কখনো তুমি কি ব্যাঙের নাচ পারো? আপনি বলবেন এটা? পৃথিবীতে কেউ বলছে? আচ্ছা এবার আপনার আপনার স্কুলে একদম আপনি একজন শিক্ষিকা নিয়োগ দিবেন, আপনি কাউকে ইন্টারভিউ দিবেন, আপনি কি ব্যাঙের নাচ পারেন? ব্যাঙের নাচ শিখার মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কি 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 ধারা, কোন কোন ধারা রয়ে গেছে একটু বলবেন আমাকে? জোরে বলেন, বাংলাদেশের সমাজ সামাজিক উন্নয়নের কোন 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 অগ্রগতির কোন কোন খাতা রয়ে খাত রয়ে গেছে এখানে? তাহলে বোঝা গেছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দুনিয়ার কোনো প্রয়োজন পড়ে না, আখিরাতের কোনো প্রয়োজন পড়ে না, যে শিক্ষা ব্যবস্থা শুধুই জাতিকে পশুপাল এবং ষড়যন্ত্র, এই শিক্ষা ব্যবস্থা এটা ছাড়া চলতে পারে না। এদেশে চলতে পারে না, বলেন এদেশে চলতে পারে না, বলেন এদেশে এদেশে চলতে পারে না। আচ্ছা আমরা যারা ক্লাস 8 পড়েছি, ম্যাট্রিক পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, আমরা যারা স্কুলে থাকাকালে, আমরা স্কুলে ক্লাস 8 এর মেয়েরা, আমরা স্কুলে সাইকেল চালানো শিখি নাই, এই জন্য এদেশের মেয়েরা আর কিছু পারে না। সাইকেল চালাবার মধ্যে সাইকেল চালাবে কেন? মেয়েরা সাইকেল চালাবে কেন? সাইকেল আবার কোন বাহনের মধ্যে পড়ে? জোরে বলেন। আচ্ছা ক্লাস 7 এর মেয়েটা ঘর থেকে একটা খাট একটা খাট নিয়ে আসতে হবে, একটা চৌকি নিয়ে ক্লাসে আসবে, সমস্ত স্টুডেন্টের সামনে সে চৌকিটা বিছাবে, বিছিয়ে শুবে, শুয়ে বলবে এভাবে শুইতে হয়, এবার কাইতে হবে, বলবে এভাবে কাইতে হইতে হয়, এবার উঠবে এভাবে উঠতে হয়, এভাবে চিত হইতে হয়, এভাবে উপর হইতে হয়। এই শিক্ষা ব্যবস্থা ছাড়া এটা যারা আমরা শিখি নাই, আমাদের মা বোনরা যারা এই শিক্ষা শিখে নাই, তারা আর জীবনে কখনো শোয় নাই। জোরে বলে না।
আরে সুস্থ না বলেন না যেটা ফিতরতের সাথে সম্পর্ক যেটা বডির সাথে সম্পর্ক যেটা মানবতার সাথে সম্পর্ক যেটা মানসিকতার সাথে সম্পর্ক সেটা আবার শিখতে হবে কেন শুইতে হয় কেন কিভাবে এটা আবার শিখতে হবে কেন হ্যাঁ শোয়ার আগে কি পড়তে হয় এটা শিখতে হয় শোয়ার পরে কি পড়তে হয় এটা শিখতে হয় ওটা কেন শিখতে হবে এটা শেখার বিষয় না এটা শিখাছাড়া কুকুর ঘুমাতে পারে এটা শিখাছাড়া বিড়াল ঘুমাতে পারে এটা শিখাছাড়া হাজারো কোটি কোটি মানুষ এটা শিখাছাড়াই পেছনেও ঘুমিয়েছে সামনেও ঘুমাবে কেন জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে আচ্ছা আচ্ছা এবার কি হলো আজীব বিষয় ক্লাস 7 এর মেয়েটা ও কেন শিখতে হবে যৌন প্রজনন কিভাবে করতে হয় 7 এর আর 8 মেয়েটা কেন শিখতে হবে হ্যাঁ ছেলেটা কেন শিখতে হবে কারণ যৌন প্রজনন এটা ক্লাসে শেখাইতে হয় না এটা বিজ্ঞান দিয়ে বোঝাইতে হয় না বিড়াল আর বিড়াল নি যারা জীবনের যৌন প্রজনন কোথাও শিখে নাই প্রয়োজনের সময় পারে কুকুর প্রয়োজনের পারে ইঁদুর প্রয়োজনের পারে সমস্ত জানোয়ার প্রয়োজনের পারে এটাও প্রয়োজনের পারে এটা শিক্ষার আওতায় পড়ে না এটা শিক্ষার আওতায় কি আর আমার কাছে শিক্ষার আওতায় কি এটা শিক্ষার আওতায় পড়ে না সাইকেল চালিয়ে চালিয়ে যে মেয়েটা ম্যাট্রিক পাস করবে আর সাইকেল চালাতে চালাতে যে মেয়েটা বড় হবে এই মেয়েটা মেডিকেলে গিয়ে পড়বে কিভাবে এই মেয়েটা বুয়েটে গিয়ে পড়বে কিভাবে কি ভাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে এরপর হলো সামনে আর পরীক্ষা পদ্ধতি হবে না ক্লাস 6 এর পরীক্ষা দিতে হবে না এ 7 আর 8 এর পরীক্ষা দিতে হবে না এন্দাল ইমতিহান হ্যাঁ ইউক্রামুর রাজুলু আও ইউহান ওয়ালা নাবলু আনকুম বিশাইইন মিনাল খাউফ আও আউল জু হ্যাঁ ওয়াল জু এরপর কি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা রব বলেন আমি আলিমুল গায়বি ওয়াস শাহাদা আমি তোমার জীবনের সব জানি তোমার আগেরটাও জানি তোমার পরেরটাও জানি তুমি রাতে পড়েছো কিনা আমি সেটাও জানি নামাজ পড়েছো কিনা আমি সেটাও জানি কদ্দুর পড়েছো তাও জানি হৃদয়ে কি আছে আমি তাও জানি আমি সবটা জানি এরপরও আমি পরীক্ষা নেই তোমাকে কামিয়াবি দেওয়ার জন্য তাহলে বোঝা গেছে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা নিবে কেন পরীক্ষা নিবেই শুধু তাকে যাচাই করে তাকে পড়ার জন্য কারণ স্কুলে আমি এক বছর তাকে পড়িয়েছি সে বাসায় গিয়ে পড়ছে কিনা সেই পরীক্ষাগুলো মুখস্থ করছে কিনা সেগুলো ভালো মতো শিখছে কিনা এটা তো আমার জানা নাই এজন্য প্রথম পরীক্ষা দিয়া সে দ্বিতীয় সামনে যাবে দ্বিতীয় পরীক্ষা দিয়ে সামনে যাবে এবার বার্ষিক পরীক্ষা দিয়া সে আগামী ক্লাসে নির্বাচিত হবে তাইলে বোঝা গেছে পরীক্ষা পদ্ধতি শুধুই জাতিকে পরীক্ষা পদ্ধতি বন্ধ করা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন এজন্য মেরে ভাইও শিক্ষা ব্যবস্থা হবে কয় নীতিতে কি কি বলেন ধর্ম কর্ম বলেন আবার বলেন তাহলে ব্যাংকের ডাক শিক্ষা কোনটার মধ্যে পড়ে সাইকেল চালানোর শিক্ষা কোনটার মধ্যে পড়ে যেমন ধরেন আমাদের মা বোনেরা আমাদের মা বোনরা যারা স্কুলে গিয়ে ডিম ভাজা শিখে নাই আর আজকের এই ঢাকা শহরের কোনো বাড়িতে তো ডিম ভাজতে কেউ পারে না বস্তির মেয়েরা রিক্সাওয়ালার মেয়েরা এরা কোথায় কোথায় শিখছে ডিম ভাজা জোরে বলেন এটা কি শিখতে হয় এটা কি শিখার জিনিস তাহলে এগুলো শিখে শিখে জাতিকে ধ্বংস ছাড়া আর কি হবে মানে ভাইও হইতে পারে আমার এই কথাগুলো রিপোর্ট হচ্ছে হইতে পারে এর এর প্রয়োজনে এর বিপরীতে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হইতে পারে এর বিপরীতে আমাদের জন্য হ্যান্ডকাপ রেডিও আছে সব করতে পারবা এদের থেকে ইসলাম বুঝতে পারবা না এক কণ্ঠ চলে গেলে যেতে পারে এক কণ্ঠ চলে গেলে যেতে পারে দুই হাত চলে গেলে যেতে পারে লেকিন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয় ইসরায়েলে ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে ষড়যন্ত্র জবাব রচিত হয় আর শাহজিমে ষড়যন্ত্র জবাব কোথায় রচিত হয় বলেন আর শাহজিমে এজন্য শিক্ষা হবে কোন মুখী কি কি আবার বলেন ধর্ম কর্ম কর্মই ধর্ম ধর্মই কর্ম ধর্মহীন শিক্ষা এটা এদেশে খাবে না খাবে না খাবে না ধর্মহীন শিক্ষা এদেশে মানুষ গিলবে না বলেন ধর্মহীন শিক্ষা কর্মহীন শিক্ষা বলেন কর্মহীন শিক্ষা ধর্মহীন শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা হবে কর্ম সম্বলিত আমাদের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মের আলোকে আলোকিত তাহলে ব্যাঙের ডাক শিখা ধর্ম না কর্ম স্কুলে গিয়া খাটে শোয়া শোয়া শিখা
ধর্ম না কর্ম আচ্ছা পুরো জাতির সমস্ত ছেলে মেয়েরা পুরো স্কুলের ক্লাস 10 পর্যন্ত সমস্ত ছেলে মেয়েরা যদি শুধুই ডিম ভাজা শিখে সবাই যদি বাবুর্চি হয় সচিব হবে কে কি হ্যাঁ সবাই বাবুর্চি হলে সচিব হবে কে ডাক্তার হবে কে ব্যাং ব্যাং সব 20 সাল থেকে আর কোনো পরীক্ষা হবে না এটা শুধুই জাতিকে আরেকটা বার্মা বানানোর ষড়যন্ত্র আরেকটা আসাম বানানোর ষড়যন্ত্র আরেকটা সিডনি বানানোর ষড়যন্ত্র আরেকটা আরেকটা পূর্ব তৈমুর বানানোর ষড়যন্ত্র জাতির ছেলে মেয়েগুলোকে যতক্ষণ যতটা জাতির ছেলে মেয়েগুলোকে মূর্খ রাখা যাবে জাতির ছেলে মেয়েকে অকর্মণ্য রাখা যাবে তত তাদের কলা কৌশল চাপিয়ে দেওয়া সহজ হবে কি হয় আমি কি বুঝাতে পারছি মনে কষ্ট পেয়ে গেছেন আপনারা